নমস্কার, খবর সময় বাংলা, সকলকে এই মুহূর্তে স্বাগত। জানিয়ে রাখি যে এই মুহূর্তে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে চলছে একটি অবস্থান বিক্ষোভ বা অবস্থান প্রতিবাদ। জানিয়ে রাখি যে বিগত দুই বছর ধরে কিন্তু করোনা অতিমারির জেরে কিন্তু বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ, এবং সে দফায় কিন্তু দেখা গেছে যে কিছুদিন আগে কিন্তু কিছুদিনের জন্য স্কুল কলেজ খুলেছিল, তবে ফের কিন্তু করোনা অতিমারির জেরে কিন্তু ফের বন্ধ রাখা হয়েছে রাজ্যের সমস্ত স্কুল কলেজ। তবে সেই সমস্ত স্কুল কলেজ যাতে অবিলম্বে খোলা হয় তার দাবিতে কিন্তু আজকে দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকে আজকে এই অবস্থান প্রতিবাদ, অর্থাৎ বলা যেতেই পারে যে পথে নামলো দার্জিলিং জেলা বিজেপি। সেক্ষেত্রে কিন্তু উপস্থিত রয়েছে এই মুহূর্তে শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, জাগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি এই মুহূর্তে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি খবর সময় বাংলার মাধ্যমে। আনন্দ, কেন এই অবস্থান? দীর্ঘ প্রায় দু বছর ধরে আমাদের এই শিলিগুড়ি সহ গোটা রাজ্যেই আমরা দেখেছি যে লকডাউন, এবং লকডাউনের নামে বিভিন্ন স্কুল কলেজ আর সেগুলো বন্ধ হয়ে আছে, এবং সেখানটাতে সাধারণ ছাত্রছাত্রী যারা কোথাও ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, বা হাই স্কুল, প্রাইমারি স্কুল, সরকারি হোক বা বেসরকারি, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আর তাদের পড়াশোনাটা স্বাভাবিকভাবে বন্ধ আছে। কোথাও কোথাও কোনো বেসরকারি স্কুল সেখানটা হয়তো অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে এই শিলিগুড়ি আর শিক্ষার সাথে তার একটা সুনাম জড়িত। এই শিলিগুড়িকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি, বেসরকারি আর নামি দামি স্কুল এবং কলেজ সেগুলো রয়েছে, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন আর ভারতীয় ক্ষেত্রে হোক বা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, শিলিগুড়ির নাম কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা চাই যেখানটায় আগামী দিনে শিলিগুড়ির যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু আর এই যে প্রায় দু বছর যাবৎ শিক্ষাক্ষেত্রে প্রায় একটা অন্ধকার যুগ চলছে, তাতে কিন্তু এই আগামী দিনে শিলিগুড়ির ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নিয়ে আমরা চিন্তিত এবং উদ্বিগ্ন। শুধুমাত্র আমরাই নয়, সমস্ত অভিভাবক মণ্ডলী তারাও কিন্তু তাদের উদ্বেগ, সমস্ত বুদ্ধিজীবী মহল তারাও কিন্তু নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাতে চাই যেখানটায় আজকে শিলিগুড়িতে সমস্ত রাস্তায় যেভাবে যানবাহন চলাচল করছে, সমস্ত দোকানপাট খোলা, শপিং মল খোলা, বিভিন্ন ক্ষেত্রে কোথাও লকডাউনের কোনো আর নামমাত্র দৃষ্টান্ত আপনারা দেখতে পাবেন না। শুধুমাত্র মুখে মাস্ক রয়েছে, সোশ্যাল ডিস্টেন্স আর সেরকম ক্ষেত্রে কোথাও আমরা দেখতে পাই না। আমরা চাই যে শিলিগুড়িকে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে শিলিগুড়ির যে উজ্জ্বলতা সেটা যাতে স্বাভাবিক থাকে, সেজন্য শিলিগুড়িতে যে সমস্ত স্কুল কলেজগুলো রয়েছে সেগুলো কোভিড বিধি মেনে খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হোক। আমরা শিলিগুড়ির এই পুরো নির্বাচনে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের বাড়ি বাড়ি প্রচারে গেছেন, স্বাভাবিকভাবে সমস্ত অভিভাবক মণ্ডলী তারা কিন্তু আর তাদের এই উদ্বেগ এবং উদ্বিগ্নের কথা আমাদের সমস্ত ক্যান্ডিডেটদের জানিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা কমিটি এবং এখানটায় উপস্থিত সমস্ত আর যারা এখানটা প্রার্থী রয়েছেন বিভিন্ন ওয়ার্ডের, তারা সবাই আজকে এই বিষয়টিকে প্রশাসনের সামনে তুলে ধরতে চাইছি যে আগামী দিনে শিলিগুড়ি যাতে এই শিক্ষাক্ষেত্র থেকে বঞ্চিত না হয়, শিলিগুড়ির সমস্ত পড়ুয়া যাতে খুব তাড়াতাড়ি যাতে আবার শিক্ষাক্ষেত্রে স্বাভাবিকভাবে আর তারা স্কুলে কলেজে যেতে পারে, এবং তার ব্যবস্থা যাতে রাজ্য প্রশাসন বা শিলিগুড়ির প্রশাসন করে, আর সেই দিকটা আমরা সামনে রাখতে চাই। সেজন্যই আজকে আমাদের এখানটা একটা কোভিড বিধি মেনে শান্তিপূর্ণ একটা সমাবেশ এখানটা আমরা বলতে পারেন যে আমাদের এখানটায় পাশেই আমাদের প্রতিকৃতি রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের,
এবং রবীন্দ্রনাথ ঠাকুর আর সর্বজন বিদিত একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সারা পৃথিবীর মধ্যে তার একটা সুনাম রয়েছে এবং সেজন্যই আমরা এই স্থানটাকে আজকে এখানটা বেছে নিয়েছি। যে যে রাজ্যের থেকে আজকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, স্বামী বিবেকানন্দের মতো শিক্ষাবিদরা জন্মগ্রহণ করেছেন, আজকে সেই বাংলার শিক্ষা ব্যবস্থা কিন্তু তলানিতে ঠেকে আসছে। আমরা সবাই জানি যে আজকে শুধুমাত্র আমাদের রাজ্যে বা এই শিলিগুড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে রয়েছে, কিন্তু আপনারা যদি একবার অন্যান্য রাজ্যের দিকে তাকান, সেখানটায় কিন্তু কোভিড বিধি মেনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। আমরা চাই সেই রকম কোভিড বিধি মেনে এবং শিশুদের এবং সমস্ত শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখেই আগামী দিনে যাতে তারা সেই শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই ব্যাপারে রাজ্য প্রশাসন এবং শিলিগুড়ির প্রশাসন নিশ্চিতভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন, সেটাই আমরা দাবি জানাই। ঠিক আছে করবো। দাদা কেন এই অবস্থান? প্রথমত রাজ্যের সমস্ত অভিভাবক অভিভাবিকাদের মতোই একজন সন্তানের পিতা হওয়ার কারণে, একজন অভিভাবক হওয়ার কারণে এটা আমরা প্রত্যেকেই উপলব্ধি করছি যে কোভিডের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা তীব্র মানসিক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যতজন প্রার্থী এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রচারের সময় আমরা অভিভাবকদের এই উদ্বেগের শরিক হতে চেয়েছি। আজকে আমরা তিন বিধায়ক, আমি, শিখাদি, আনন্দ, আমরা সমস্ত কাউন্সিলর নির্বাচনের প্রার্থীদেরকে নিয়ে এখানে দাঁড়িয়ে প্রশাসন, রাজ্যের এবং শহরের এই বার্তা পৌঁছে দিতে চাই যে অবিলম্বে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, খোলবার ক্ষেত্রে, পঠন পাঠন শুরু করবার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 9 থেকে 12 অবধি সেক্ষেত্রে প্রশাসন অভিভাবকদের সম্মতি সাপেক্ষে কোভিড বিধি মেনে নির্দিষ্ট যে সমস্ত বিধিনিষেধ রয়েছে তাকে বজায় রেখে তাদের স্কুল শুরু করবার ব্যাপারে, ক্লাস শুরু করবার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা মনে করি যে প্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যান, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করবার জায়গা প্রশাসনের রয়েছে। যে কোনো সিদ্ধান্তের পক্ষে এবং বিপক্ষে নানা ধরনের মত থাকে। চিকিৎসকদের মধ্যেও আমরা দেখেছি এই সময় স্কুল খোলা নিয়ে বিতর্ক থাকলেও তার পক্ষেও যেরকম মত রয়েছে, বিপক্ষেও ঠিক সেরকম মত রয়েছে। কিন্তু আমাদের এটা মনে হয়েছে যে আমরা শহরের যে কোনো প্রান্তে যদি যাই, অ্যাপার্ট ফ্রম আমাদের এই মাস্ক আর কোনো কিছু ক্ষেত্রে আমরা মনে করি না যে কোভিড বিধি বা লকডাউনের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য বর্তমানে তা রয়েছে। এই রাস্তায় আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, এখানে কেউ এটা বলতে পারবে যে এটা মাস্ক ছাড়া আর লকডাউনের বা কোভিড প্রোটোকলের অন্য কোনো কম্পোনেন্ট আপনারা দেখতে পাচ্ছেন? জিম খোলা, শপিং মল খোলা, মার্কেট খোলা, মেলা হচ্ছে, খেলা হচ্ছে, সব কিছুই চলছে, অল্প বয়সী বাচ্চারাও বাইরে ঘুরছে, ইয়াংস্টাররাও ঘুরছে,
তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধটা কেন? কোন যুক্তির কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ? আমার মনে হয় সমাজের সর্বস্তরের মানুষের এটা ভাবা উচিত যে বছরের পর বছর আমাদের পরিকাঠামো নির্মাণ না করে এই ধরনের পরিস্থিতিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কি যদি আমরা পঠন পাঠন বন্ধ করে রাখি তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে? আমার তো মনে হচ্ছে কোভিড কালে একমাত্র ছাত্রছাত্রীদের দ্বারাই হচ্ছে কোভিড ছড়াতে পারে এই রকম সিদ্ধান্ত থেকেই হয়তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, আর কারো দ্বারা হচ্ছে কোভিড ছড়াবে না। কোভিড ছড়ানোর মূল উৎস হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। তথ্য কি বলছে? তথ্য মিলিয়ে দেখলে দেখা যাবে বাস্তবের সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। আমি জোরহাত করে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা দায়িত্বশীল পদে রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, বর্তমান পরিকাঠামোর মাঝখানে দাঁড়িয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিভাবে খোলা সম্ভব? কোভিড প্রোটোকলও থাকবে, রেস্ট্রিকশনও থাকবে, ছাত্রছাত্রীরা পড়াশুনো করবে, এটা হওয়া দরকার। একটি বিষয় এসছে যে অনলাইনের ক্ষেত্রে বিভিন্ন সময় পক্ষে বিপক্ষে মত এবং বিভিন্ন ধরনের অ্যাপস, তার অনেক কিছু ভার্সন আমরা মোবাইলে দেখতে পাচ্ছি, কিন্তু এটা কাদের জন্য? যাদের হাতে অর্থ আছে, যাদের হাতে অর্থ নেই। আর ক্লাসরুম শিক্ষার থেকে অন্য কোনো বড় শিক্ষা হতে পারে না। রবীন্দ্রনাথের মূর্তির প্রাঙ্গণে দাঁড়িয়ে যে রবীন্দ্রনাথ মুক্ত চিন্তা মুক্ত বাতাসে শিক্ষার কথা বলেছিলেন, আজকে এখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করেই আমরা ক্লাসে ফিরে যেতে চাওয়া ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মানুষের কাছে তাদের যে ভাবনা প্রকাশিত হয়েছে সেই ভাবনা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে দ্রুত এই ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নিক, ইতিবাচক সিদ্ধান্ত নিক। কারণ কোনো অবস্থাতেই আমার এটা মনে হয় না যে এখানে লকডাউন কম্পোনেন্টের কোনো কিছু আছে। এই যারা যাচ্ছেন তাদের বা এই বর্তমানের যে শহরের পরিস্থিতিতে স্কুল কলেজ খোলা উচিত বলে আমরা মনে করি, তাই এই আবেদন নিয়েই প্রশাসনের কাছে আমরা উপস্থিত হয়েছি। জানিয়ে রাখি এই মুহূর্তে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে কিন্তু চলছে বিজেপির পক্ষ থেকে অবস্থান প্রতিবাদ, যেখানে কিন্তু বলা হচ্ছে যে অবিলম্বে রাজ্যের যে সমস্ত স্কুল কলেজ রয়েছে যা বিগত দুই বছর ধরে বন্ধ রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু পঠন পাঠনের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের এবং কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন যাতে শুরু করা হয় তার সেই আশায় কিন্তু আজকে বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে বাঘা যতীন পার্কে অবস্থান প্রতিবাদ চলছে এবং সেখানে কিন্তু জানিয়ে রাখি যে শান্তিপূর্ণ অবস্থান প্রতিবাদ চলছে। সেখানে কিন্তু উপস্থিত রয়েছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যান্যরা। এবং সেক্ষেত্রে কিন্তু আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিকৃতি রয়েছে বা যে আবক্ষ মূর্তি রয়েছে বাঘা যতীন পার্কের, সেই আবক্ষ মূর্তির পাদদেশেই কিন্তু এই প্রতিবাদ। এবং জানিয়ে রাখি যে সেক্ষেত্রে কিন্তু বারবার প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে যেখানে রাজ্যের সমস্ত জিম খোলা রয়েছে, পার্লার খোলা রয়েছে, রেস্টুরেন্ট সমস্ত কিছু কিন্তু নির্দিষ্ট সময়ের সীমার মধ্যে খোলা রয়েছে, সেক্ষেত্রে কিভাবে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে কোভিডের সামনে রেখে, এই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে বারবার বিজেপির পক্ষ থেকে। এবং এই মুহূর্তে সেই সমস্ত কিছু তথ্য কিন্তু আমরা তুলে ধরলাম সরাসরি খবর সময় বাংলার মাধ্যমে। এই মুহূর্তে বাঘা যতীন পার্কের থেকে সমস্ত আপডেট আমরা তুলে ধরলাম সরাসরি খবর সময় বাংলার মাধ্যমে। এরপরে সমস্ত কিছু আপডেট পেতে কিন্তু অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।